হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে ফেসবুকের দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফেসবুকে আসা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে এক ক্লিকে কনফার্ম করবেন বা অ্যাকসেপ্ট করবেন। আপনাদের ফেসবুকে যদি হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তাহলে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা এক ক্লিকে কনফার্ম বা অ্যাকসেপ্ট করতে পারবেন। মানে আপনাদের এক একটা করে কনফার্ম করা লাগবে না, যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এক ক্লিকে সব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কনফার্ম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে, এগুলো এখনও আমি কনফার্ম করিনি। তো আপনাদের অনেকেরই এখানে 200-300 ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু ঝুলে থাকে। তো এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এক একটা করে কনফার্ম করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, এবং এতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এক একটা করে কনফার্ম করা কিন্তু বিরক্তিকর একটা ব্যাপার। তো এই সব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যদি আপনারা এক ক্লিকে কনফার্ম করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, সেটাই এখন আপনাদের দেখাবো। আপনাদের এখানে যদি হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে থাকে, তাহলে সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা এক ক্লিকে কনফার্ম করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তো সবগুলো ঝুলে থাকা ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করতে হলে সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন অটো ক্লিকার। অটো ক্লিকার লিখে সার্চ করে দেবেন। অটো ক্লিকার লিখে সার্চ করলে এই অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ভালো করে লোগোটা দেখে নিন। এই অ্যাপটি ছাড়া অন্য কোনো অ্যাপ কিন্তু ইনস্টল করবেন না। তো অ্যাপটা আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর যতগুলো পারমিশন চাইবে আপনারা সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যদি একসাথে কনফার্ম করতে চান, তাহলে এখান থেকে এই প্রথম অপশানটি অ্যানাবেল করে দেবেন। আমি অ্যানাবেল করে দিলাম। অ্যানাবেল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি সেটিং চলে এসেছে। তো এইভাবে সেটিংগুলো চলে আসলে আপনারা সরাসরি চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর ফ্রেন্ড রিকোয়েস্টের এই পেজে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি গোলাকৃতি লোগো আছে, এই যে আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছি, এই লোগোটা আপনারা কনফার্মের উপর রেখে দেবেন। কনফার্মের উপর রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং অপশান আছে, এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যদি আপনাদের মিলি সেকেন্ড করা থাকে, তাহলে সেকেন্ড করে নেবেন। তারপর এখানে জাস্ট এক সেকেন্ড করে দেবেন। এক সেকেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে। তো আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন, রান ইনডেফিনেটলি এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা 5 করে দেবেন। এখানের এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করার পর নিচে থেকে এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে বাটন আছে, এই প্লে বাটনে ক্লিক করে প্লে করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কিন্তু রোবটের মাধ্যমে অটোমেটিকই কনফার্ম করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি ফোনটা রেখে দিই, তাহলে অল্প সময়ের মধ্যেই সব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কিন্তু কনফার্ম করা হয়ে যাবে। তো আপনারা এভাবেই হাজার হাজার আসা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একসাথেই কনফার্ম করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।